আমরা যারা প্রবাসে আছি প্রত্যেকের গুরুত্বপূর্ণ জিনিস পাসপোর্ট এই পাসপোর্টটা যখন আপনার নষ্ট হয়ে যাবে বা হারিয়ে যাবে তখনই বুঝতে পারবেন এই পাসপোর্টের গুরুত্বটা কত অনেকভাবে আমাকে অনেকগুলো প্রশ্ন করেছে আর এই প্রশ্নগুলোর উত্তর দেব তো প্রথমে হচ্ছে আমরা এই যে পাসপোর্টটা করবো কোন দেশ থেকে পাসপোর্টটা করলে সুবিধা হয় মানে অনেকে কিন্তু চায় যে আসলে সে বাংলাদেশে যাবে গিয়ে একটা পাসপোর্ট নতুন করে করে এনে তারপর তার সঙ্গে করে নিয়ে আসবে তো আসলে এটা কতটুকু সুবিধা এবং অসুবিধা আর হচ্ছে আমরা কোন দেশ থেকে পাসপোর্টটা করলে আমাদের সুবিধা হবে দ্বিতীয় হচ্ছে টাকার ক্ষেত্রে এবং হয়রানির ক্ষেত্রে আমরা কোন দেশ থেকে পাসপোর্টটা তৈরি করলে আমরা এর সুবিধা পাবো চতুর্থ হচ্ছে আমরা এই পাসপোর্টটা কোন কোন দেশে অ্যাভেলেবল বর্তমানে কিন্তু বাংলাদেশে এই যে পাসপোর্টগুলা এটা কিন্তু আসলে দুই ধরনের হয়ে থাকে যেটা একটা হচ্ছে ডিজিটাল আর একটা হচ্ছে ই পাসপোর্ট তো এটা হচ্ছে আমাদের ডিজিটাল পাসপোর্ট যেটা যারা আগে করছে তারা যেমন দুই হাজার সালের আগে যারা করছে তারা কিন্তু বাংলাদেশের সকল স্থান থেকে এই ডিজিটাল পাসওয়ার্ডগুলো পেয়ে আসেন কিন্তু দুই হাজার বাইশ সালের পরে যারা নতুন করে পাসপোর্ট তৈরি করতে গেছেন তারা কিন্তু সকলেই ই পাসপোর্ট পেয়েছেন আসলে ই পাসপোর্ট দেওয়া হয় বর্তমানে বাংলাদেশে এবং সেটা কিন্তু পাঁচ বছর দশ বছর মেয়াদ পর্যন্ত হয়ে থাকে আর এই যে ডিজিটাল পাসওয়ার্ডগুলো এগুলো কিন্তু আসলে পাঁচ বছর বেশি মেয়াদ থাকে না তো ক্ষেত্রে আমরা যারা প্রবাসীরা আছি তারা কিন্তু দেখা গেছে যে আমরা একটা কন্ট্রাক্ট ছুটিতে গেলে যেমন আমরা অনেকে আছে কন্ট্রাক্ট দুই বছরের বা অনেকে তিন বছরের এরকম একটা কোম্পানির সাথে বা যেখানে কর্মস্থল আছেন সেখানে তার একটা কন্ট্রাক্ট থাকে এই কন্ট্রাক্ট একটা কন্ট্রাক্ট শেষ করার দ্বিতীয় কন্ট্রাক্টের সময় দেখা গেছে যে তার পাসপোর্ডে মেয়াদ থাক না তো এই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের পাসপোর্টটা আমরা যত বেশি মেয়াদে করতে পারি যেমন দশ বছর মেয়াদে আমরা করতে পারি তো এই পাসপোর্টটা আপনি কোথা থেকে বানাবেন প্রথমত হচ্ছে আমি আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটা পাসপোর্ট এই দুইটা পাসপোর্টে কিন্তু আমার তো এটা হচ্ছে আমি যখন সৌদি আরবে প্রথম আসছি তখন আমি নিয়ে আসছি সাথে করে আর এটা হচ্ছে আমি কয়েক মাস আগে তৈরি করছি তো এই ক্ষেত্রে দেখলেন যে আসলে বাংলাদেশে যখন আপনি একটা পাসপোর্ট তৈরি করবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনি প্রিন্ট দেওয়ার সময় বা ছবি উঠানোর সময় এবং পাসপোর্টটা আনার সময় প্রত্যেকটা কাজে কিন্তু আপনাকে নিজে গিয়ে আনতে হবে আপনার এই কাগজগুলো ফর্ম ফিল আপ কে করে দিয়েছে বা অনলাইন কে করে দিয়েছে এটা কোনো ফ্যাক্ট না যার পাসপোর্ট সে গিয়ে সকল কাজ সমাধান করতে হবে এটা বাংলাদেশের কয়েক বছর ধরে নতুন আইন এটা আর আমরা যারা প্রবাসে আছি আমাদের আসলে এত কিছু করতে হয় না এত হয়রানিও শিকার হতে হয় না আসলে বাংলাদেশের সরকারকে অসংখ্য ধন্যবাদ যে যেমন আমার এই পাসপোর্টটা আমার এই পুরনো পাসপোর্টটা এটা যখন আমি আমার এটা রিনিউ করার সময় হয়েছে মানে আমি নতুন আরেকটা পাসপোর্ট আনবো তো সেক্ষেত্রে কিন্তু আমি জাস্ট আমার এক ফ্রেন্ডকে দিয়ে আমি আমার এই পাসপোর্টটা পাসপোর্ট অফিসে পাঠাইছি এবং আমার আকামার একটা কপি দিয়ে ফাটাইছি তো অবশ্যই আপনি কিন্তু যারা এই পাসপোর্ট নতুন করে রিনিউ করবেন প্রবাসে থাকা অবস্থা তারা কিন্তু এই অরিজিনাল পাসপোর্ট এবং আকামা ফটোগ্রাফি দিয়ে আপনারা পাসপোর্ট করতে পারবেন আর যে কেউ ব্যক্তি গেলে হবে তো আমি এসব জানি আমার ফ্রেন্ডকে দিয়ে পাঠিয়েছি সে এইগুলো জমা দিয়েছে আমার চার মাস সময় নিয়েছে চার মাস পরে আমার এই পাসপোর্টটা হাতে পেয়েছি ও আরেকটা প্রশ্ন যেটা অনেকে প্রশ্ন করছেন যে আমরা প্রবাসে যারা আছি তারা ইমার্জেন্সি কোনো পাসপোর্ট তৈরি করতে পারবো কি তো আসলে প্রবাসের ক্ষেত্রে সকলের জন্য একই আইন একই সিস্টেম একই সময় প্রবাস থেকে যদি আপনি কোনো কারণে পাসপোর্ট তৈরি করতে চান অবশ্যই আপনাকে তিন মাস আগে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে আপনি স্পেশাল লোক হন বা ইমার্জেন্সি হন বা যদি কিছুই হন সকলের জন্য সমান আইন যে আপনার টাইম একই চার মাস সময় না কিন্তু আমি আমারটা আমি তিন মাস পাঁচ সাত দিন পরে পেয়ে গেছি তো তিন মাস অবশ্যক লাগে এটা যারা প্রবাস থেকে পাসপোর্ট তৈরি করবেন তাদের জন্য এরকম ইমার্জেন্সি কোনো কিছু না সকলের জন্য সকল মানে একই আইন একই ডেট তো তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে অনেকে আসলে চায় যে আমার যেহেতু এই পাসপোর্টটা একেবারে মেয়াদ কম থাকে পাসপোর্টের পাঁচ বছর মেয়াদ থাকে এবং এই পাসপোর্টটা ডিজিটাল আমি একটা ই পাসপোর্ট নেবো সেটা দশ বছর মেয়াদে তৈরি করব এবং আমি এটা বাংলাদেশে গিয়ে আবার সাথে করে তৈরি করে সাথে করে নিয়ে আসব এই বিষয়ে কতটুকু সুবিধা এবং অসুবিধা তো আসলে আমরা যারা প্রবাসে আসি এবং যারা যাদের ইচ্ছা আছে যে দীর্ঘদিন প্রবাসে থাকবেন তারা আমি বলবো এখনো আপনাদের ই পাসপোর্টের দরকার নেই আপনারা ডিজিটাল পাসপোর্ট দিয়ে কাম চালিয়ে যেতে পারেন এর কারণ হচ্ছে সবচেয়ে বড়ো একটা কারণ হচ্ছে এখনও বিশ্বের অন্যান্য দেশে যেমন সৌদি আরবেও এখনও কিন্তু ই পাসপোর্ট সিস্টেম চালু হয়নি মানে আপনি ডিজিটাল পাসপোর্ট দিবেন ই পাসপোর্ট তৈরি করবেন সেটা দশ বছর মেয়াদে এটা কিন্তু এখনও সৌদি আরবের জন্য হয়নি যদি কোনো কারণে কোনো ব্যক্তি প্রবাসে আসার পর ই পাসপোর্ট হারিয়ে ফেলেন বা নষ্ট হয়ে যায় কোনো কারণে সেক্ষেত্রে তাকে ওই পাসপোর্ট ই পাসপোর্ট যতদিন সৌদি আরবে অনুমতি না হয় ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে অথবা আপনি যদি কোনো কারণে জরুরিভাবে দেখা যাইতে হয় তাহলে আপনাকে স্পেশাল পাস দিয়ে দেখা যাইতে হবে আর এই দেশে অন্তত পাঁচ বছরের মধ্যে আসতে পারবেন না তো আমি বলবো আপনার ডিজিটাল পাসপোর্ট যেটা আছে এটাই ভালো আপনার দরকার নাই এই এত হয়রানি হওয়ার আরেকটা সমস্যা যেটা এই পাসপোর্টের কিন্তু আপনি যখন ডিজিটাল পাসপোর্ট ছেড়ে আপনি ই পাসপোর্ট করতে যাবেন বাংলাদেশে গেলেও কিন্তু আপনি নিজে করতে হবে সেক্ষেত্রে দেখা গেছে এখানে কিছু টাকা পয়সার ব্যবসা আছে বা হয়রানি ব্যবসাপার আছে এবং এবং সময়েরও ব্যবসা সেপার আছে সেক্ষেত্রে আমি বলবো আপনারা যারা প্রবাসে আছেন এটা এই ডিজিটাল পাসপোর্টটি তৈরি করবেন আরেকটা ক্ষেত্রে কি যদি কোনো কারণে আপনি কিন্তু করতে পারবেন এই পাসপোর্ট তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি আপনার পুরনো পাসপোর্টটার সাথে করে আনতে হবে এবং সেটা আপনি দেশে যাবেন আবার নতুন করে যখন সৌদি আরবে আসবেন তখন পর্যন্ত সৌদি আরবে আসা পর্যন্ত আপনার সেই পুরনো পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এর কারণ হচ্ছে আপনার সৌদি আরবে যারা আছেন তারা জানেন যে পাসপোর্ট মালুমাত থাকতে হবে মানে আপনার অফিসার অ্যাকাউন্টের উপরে বা আপনার আকামার উপরে আপনার যে পাসপোর্টটা তৈরি করবে সেই পাসপোর্টের আপডেট থাকতে হবে এখন ধরেন আপনার যে পাসপোর্টটা আপনি আগের পাসপোর্টটা তৈরি করছেন আপনি হাতে এক মাস দুই মাস রেখে আপনি দেশে গেছে দেশে গিয়ে নতুন করে একটা তৈরি করে আনবেন আপনার যখন সৌদি আরবে এয়ারপোর্টে আসবেন আসার পরে যদি আপনার সে পুরনো পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে কিন্তু আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না আপনাকে রিটার্ন পাঠানো হবে এর কারণ হচ্ছে তারা কিন্তু আপনার নতুন পাসপোর্ট আসে না না আসে সেটা দেখবে না তারা দেখবে পুরোনো পাসপোর্ট যেটা মালুমাত করা আছে অপশনের উপরে বা আপনার আঁকামার উপরে সেটা কিন্তু মেয়াদ থাকতে হবে সেটা মেয়াদ না থাকলে আপনাকে সৌদি আরবে করতে দেবে না তো আমি বলবো এই রিক্সের দরকার নাই আপনি পুরোনোটা দিয়ে চালাই যান কোনো টেনশন নেই আশা করি এই পাসপোর্ট সংক্রান্ত কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন তারপর যদি কোনো কিছু বাকি থাকে বুঝতে সমস্যা কমেন্টে লিখবেন আজকের জন্য পর্যন্তই বাই বাই টাটা আলাইকুম